আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দেখাবো হচ্ছে শার্পের ওয়াশিং মেশিন, টপ লোডিং ওয়াশিং মেশিন। তো অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যেই মডেলটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে 8 কেজির, সেটা হচ্ছে 8 কেজির ES X858। খুবই জনপ্রিয় একটা মডেল 8 কেজির, এটা হচ্ছে টপ লোডিং। তো আজকে আমরা প্রথমে 8 কেজির আট কেজি ওয়াশিং মেশিন দিয়ে শুরু করব ভিডিওটা। তো 8 কেজি আমরা যেটা স্ক্রিনে দেখতে পারতেছি ওটা হচ্ছে 8 কেজির শার্পের ES X858-এর একটা মডেল। তো এটা সম্পূর্ণ হচ্ছে আপনার জাপান টেকনোলজির একটা ওয়াশিং মেশিন। দেখতে পারতেছেন একটা মিররও আছে। তো এগুলো হচ্ছে টপ লোডিং আপনার, এগুলো হচ্ছে 80% পর্যন্ত আপনার ড্রাই করে দিবে আপনার, কিন্তু এগুলো কিন্তু ড্রায়ার সহ। তো আপনাদের স্পেস বা মানে সময় দুইটাই বাঁচাবে। তো দেখতে পারতেছেন এখানে সবগুলো ফুল অটোমেটিক, এগুলো এই যে প্রোগ্রাম, ওয়াটার লেভেল, প্রিসেট, অ্যাড, টাপ ক্লিনিং, চাইল্ড লক, আপনারা এটার মধ্যে 4টা প্রোগ্রামে ওয়াশ করতে পারবেন, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হেভি, জেন্টাল, কুইক ওয়াশ। মানে আপনারা যদি মানে জিন্স ওয়াশ করতে চান, জিন্স প্যান্টগুলো, তখন হচ্ছে আপনারা হেভি অপশনটা সিলেক্ট করে আর কি প্রোগ্রামে চাপ দিয়ে আপনারা অবশ্যই হেভিতে সিলেক্ট করে তারপরে আর কি স্টার্ট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনারা ম্যানুয়াল না চান, যে শুধুমাত্র অটোমেটিক ফুল অটোমেটিকে চলবে, তাহলে হচ্ছে জাস্ট পাওয়ার অন করে আপনার স্টার্ট বাটনটা প্রেস করলেই কিন্তু আপনাদের কাপড় ওয়াশ করা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে লিকুইড অ্যান্ড ডিটারজেন্ট এর চেম্বারটা, দেখতে পারতেছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে লিকুইড এবং ডিটারজেন্ট দিয়ে আপনারা হচ্ছে কাপড় দিবেন। তারপর হচ্ছে এই যে একটা স্ট্যান্ড আছে, এগুলো হচ্ছে ফুল স্টেনলেস স্টিল। তো মানে আপনার মরিচা বা জং ধরার কোনো ভাবেই সম্ভব না, ফুল অটোমেটিক। এটা হচ্ছে আপনার জাপান টেকনোলজির একটা ওয়াশিং মেশিন 8 কেজি। তো এর পরের মডেল আমরা চলে যাব, এটা দেখতে পারতেছেন হচ্ছে 10 কেজি। এটার মডেল হচ্ছে আপনার ESW 100DS, এটা হচ্ছে শার্পের 10 কেজির একটা ওয়াশিং মেশিন। এটাও ফুল অটোমেটিক, এই যে এখানে দেখতে পারবেন আপনারা, এটা একটু স্মার্ট ওইটার থেকে। তো এটা হচ্ছে পাওয়ার বাটন আছে, তারপর হচ্ছে স্টার্ট, এয়ার ড্রাই, স্পিন, রিন্স, ওয়াশ, ওয়াটার লেভেল, কোর্স, আপনারা সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে ম্যানুয়ালভাবেও সিলেক্ট করে নিতে পারবেন। মানে আপনি দু একটা কাপড় দিছেন, সেক্ষেত্রে আপনার এত পরিমাণে স্পিন লাগবে না বা এয়ার ড্রাই লাগবে না, ওয়াশ লাগবে না, আপনি সবগুলো সিলেক্ট করে নিতে পারবেন। ওয়াটার লেভেল আপনি নিজের মতো সিলেক্ট করে দিতে পারবেন। তারপর রিজার্ভ আছে, সোক আছে, ফ্রেগনেন্স আছে, আপনার যখনই চাইল্ড লক ইউজ করবেন তখন আর কি আপনার যখনই ঢাকনাটা খোলা হবে তখন আপনার মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট একটা টেকনোলজি ওয়াশিং মেশিনের মধ্যে চাইল্ড লক, এটা সব ওয়াশিং মেশিনে থাকে না। তো অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করে অবশ্যই যোগাযোগ করে নেবেন, ডিসক্রিপশনে আপনার সব কিছু দেওয়া থাকবে। তারপর হচ্ছে আমরা 10 কেজির যেটা দেখতে পারতেছি, 11 কেজিরটাও কিন্তু সেম, জাস্ট হচ্ছে আপনার সাইজটা বড় ছোট। তো এবার হচ্ছে আমরা এগুলোর মানে অ্যাসেম্বল কোথায়, যেমন 8 কেজিরটা হচ্ছে আপনার অ্যাসেম্বল হচ্ছে চায়নায়,
আর এইগুলো হচ্ছে ইন্দোনেশিয়া অ্যাসেম্বল, কিন্তু সম্পূর্ণ টেকনোলজি আর কি আপনার পার্টস যেগুলো আছে সম্পূর্ণ ওইগুলো কিন্তু আপনার জাপানে। তো এই 10 কেজিরটা যদি আপনারা দেখেন, 10 কেজির যে ড্রামটা আছে দেখতে পারতেছেন, ড্রামটা কিন্তু খুবই বড়। হ্যাঁ, তো আপনারা শুকনা কাপড়ের ওয়েট অনুযায়ী 10 কেজি পর্যন্ত এখানে কাপড় দিতে পারবেন। এখানে আছে আপনার 10 কেজির মধ্যে আপনার সফটনারের অপশন আছে, পাউডার ডিটারজেন্টের অপশন আছে, আর হচ্ছে লিকুইডের অপশন আছে। তো আপনারা তিনটাই ইউজ করতে পারবেন, আপনারা কাপড় অনুযায়ী লিকুইড বা ডিটারজেন্ট ইউজ করবেন। এই যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে মানে স্পষ্ট করে লেখা আছে যে শার্প কর্পোরেশন জাপান, মানে আপনার সরাসরি জাপান টেকনোলজি ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন কশনের মধ্যে, তো 11 কেজি আর 10 কেজির মধ্যে জাস্ট হচ্ছে আপনার ড্রামটাই ছোট বড়, আর সম্পূর্ণ টেকনোলজি কিন্তু একই। তো এবার 11 কেজি দেখা যাক। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে আপনার 11 কেজি আর 10 কেজির মধ্যে এই যে 11 কেজিরটা একটু বড় আর 10 কেজিরটা হচ্ছে একটু ছোটো। আর 8 কেজির ড্রাম যদি দেখেন, এটাও কিন্তু একদম সেম অনেকটাই। তো এবার যদি আমরা প্রাইজের দিকে চলে যাই, তাহলে আপনার প্রাইসগুলো দেখা যাচ্ছে আপনার 8 কেজির প্রাইস হচ্ছে 28,900, তারপর আপনার 10 কেজির মডেল হচ্ছে 43,900, এবং 11 কেজিরটা হচ্ছে 45,900। মানে 10 কেজি আর 11 কেজির মধ্যে কিন্তু ওই রকম কোনো ডিফারেন্স নাই। তো আপনার যাদের অনেক বেশি কাপড় চোপড় ধুইতে হয় তারা কিন্তু আপনার এই 11 কেজিরটা নিতে পারেন। এগুলা কিন্তু আপনার পার ওয়াশে আপনারা 80 পয়সা করে মানে ইলেকট্রিসিটি উঠবে, মাত্র 80 পয়সা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এটার মধ্যে একটা দেখেন, এই যে সাইডে এটা হচ্ছে একটা আপনার এই ময়লাগুলো আটকানোর জন্য একটা জালি দেওয়া আছে। এটা হচ্ছে আপনারা যখন মানে 2-3 বার ওয়াশ করা হবে তখন হচ্ছে এটা খুলে জাস্ট হচ্ছে একটু পরিষ্কার করে নিতে পারবেন, তাতে আর পাইপে ময়লা হবে না। তো এগুলো ওয়ারেন্টি হচ্ছে আপনার, ওয়ারেন্টির দিকে গেলে হচ্ছে আপনার সবগুলাই 10 ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন কম্প্রেসরে, মানে মেইন মোটরটাতে আপনার 10 ইয়ার্সের ওয়ারেন্টি, এবং 1 ইয়ার হচ্ছে ফ্রি সার্ভিস। তো 10 ইয়ার্সের ওয়ারেন্টি এবং জাপান টেকনোলজি, তারপর হচ্ছে 1 ইয়ার ফ্রি সার্ভিস, সম্পূর্ণ দিক বিবেচনা করলে কিন্তু আপনারা প্রাইসগুলোও রিজনেবল পাবেন। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা প্রাইসগুলো জেনে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।